সালামু আলাইকুম কুলওয়ার টিভিতে আমি আজ প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর মাস বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে ওনার নিজ বাসায় গুলশানের বাসায় ফিরছেন। প্রিয় দর্শক আপনারা জানেন যে বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ ছিলেন, বহুদিন ধরে অসুস্থ থাকার পরে বাংলাদেশ সরকারের কাছে তো আবেদন করেছিলেন যে বাইরে গিয়ে ভালো চিকিৎসা করার জন্য, কিন্তু সেই বাংলাদেশ সরকার কিন্তু এই পারমিশন দেয়নি বাইরে যাওয়ার জন্য। তাই আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি যে যিনি বাংলাদেশের তিনবার সাবেক প্রধানমন্ত্রী তিনিকে বাইরে ভালো চিকিৎসার জন্য ওনারা আবেদন করেছিলেন সরকারের কাছে, সরকার তাও কিন্তু আবেদনটি রাখেনি। আজকে এই প্রধানমন্ত্রী যিনি দেখেন আজকে অসুস্থ হয়ে এতদিন ধরে অসুস্থ হয়ে তিনি আজকে বাসায় চলে যাচ্ছেন। তো আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করি প্রিয় দর্শক, একজন প্রধানমন্ত্রী যদি এইভাবে তাদেরকে তাদের স্বাধীনতা দেওয়া না হয় তাহলে কিভাবে চলবে? আজকে আমাদের দেশের পরিস্থিতি এইরকম হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক আপনারা দেখেন এই যে এখন প্রধানমন্ত্রী এই লেফট থেকে বাইরে উনি বাসে যাওয়ার জন্য এই মুহূর্তে রওনা হবেন, রওনা হওয়ার জন্য রেডি হয়েছেন। তো প্রিয় দর্শক আমরা যেতেই দেখতে পাচ্ছি যে উনি কিছুক্ষণের মধ্যে বের হবেন এবং চলে যাবেন। আমরা বিশেষ করে যারা এই ভিডিওটা দেখবেন ভিডিওটা বেশ করে শেয়ার করবেন এবং সবাইকে ছড়িয়ে দিবেন, আর সবাই ভালো থাকবেন, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ। Hey,
সামনে গাড়ি, সামনে গাড়িটা আমার I'm just behind that.